বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলো যেন সাশ্রয়ী দামে করোনা ভাইরাসের ভ্যাকসিন পায়, আন্তর্জাতিক সম্প্রদায়কে সেটি নিশ্চিত করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোভিড-19 নিয়ে জাতিসংঘের বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তি হস্তান্তর করা হলে বাংলাদেশ করোনার ভ্যাকসিন তৈরি করতে প্রস্তুত রয়েছে, যা দ্রুত মহামারী মোকাবেলা করতে সহায়তা করবে। প্রধানমন্ত্রী জানান, করোনা মোকাবেলায় বিশ্বের যে কোনো দেশের সাথে কাজ করতে প্রস্তুত রয়েছে তার দেশ। Quality vaccines. Developed countries should commit to technology transfer for the local manufacturing of vaccines in developing countries using IP rights over under TRIPS agreement. Bangladesh has the capacity and is ready to produce vaccines if opportunity given.